বাইরে শিকার চ্যানেল থেকে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের বাঙালিদের সবার প্রিয় সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ সবাই তো করে খান। একবার আমার মতন করে এইরকমভাবে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি মাছটাকে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এখানে আমি নুন দিয়ে দিলাম আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি 600 ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বড় দেখে দুটো আলু সরু করে কেটে নিয়েছি। এখানে নুন নিয়ে নিয়েছি। এখানে বড় চামচে 3 চামচ পোস্ত নিয়েছি। ছোট দেখে একটা পেঁয়াজ নিয়েছি, শিলে বেটে নেব। 8টা কাঁচা লঙ্কা, 6টা শুকনো লঙ্কা নিয়েছি, এটাকেও শিলে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হোক, হালকা করে আমি ভিজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরকম করে সবকটা মাছ আমি ভেজে নেব। কড়াইতে মাছ ভাজার তেল আছে, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দেব। ছোট একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। ছোট চামচে 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। পোস্তটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি পোস্ত বাটা আর পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে আজকে আমি ইলিশ মাছটা রান্না করছি। এখানে আমি আগে গরম জল করে রেখে দিয়েছিলাম, এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। জল দিয়ে ঝোলটাকে আগে না ফুটিয়ে নিলে মাছ দিলে ঝোলটা পানসা লাগে খেতে।
আর একটু ফুটতে দেব মাছটাকে। বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।